রাতারাতি মুসলিম পল্লী জেবি স্কুলের নাম পাল্টে হয়ে গেল হিন্দু পল্লী জেবি স্কুল। মানুষ ধর্মান্তরিত হয় এই কথা অনেক শোনা গেছে, তবে স্কুলের ধর্মান্তরিত হওয়ার ঘটনা এই প্রথম। তবে কি এবার সত্যিই ধর্মান্তরিত হলো স্কুল? এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘটল কৈলাসহরের ছন্তৈল গ্রাম পঞ্চায়েত এলাকায়। সে এলাকার ছন্তৈল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মুসলিম পল্লী জেবি স্কুল। মুসলিম পল্লীর জেবি স্কুলের সাইনবোর্ডটিতে রাতের অন্ধকারে কে বা কারা মুসলিম পল্লী শব্দটি সাদা রং দিয়ে মুছে হিন্দু লিখে দেয় তা সবার অজানা। এ বিষয়ে স্কুলের ইনচার্জ দীপক দেব জানিয়েছেন যে 2006 সালে ছন্তৈল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায় মুসলিম পল্লী জেবি স্কুলটি স্থাপিত হয়। স্কুলের 2টি বোর্ড রয়েছে, একটি রয়েছে স্কুলের বিল্ডিং এর পাশে, অন্য বোর্ডটি রয়েছে স্কুল থেকে 50 মিটার দূরে মূল সড়কের পাশে। এদিন তিনি জানতে পারেন মূল সড়কের পাশের স্কুল বোর্ডটিতে কে বা কারা মুসলিম শব্দটি মুছে হিন্দু লিখে দিয়ে চলে গেছে। ও আমি গতদিন বেলা 1টা-1টার নাগাদ আমি আসলাম, তখন আলাই বস্তিতে ইলেকশনের বিএলও তো আমি কাজে জড়িত আসলাম। ওখান থেকে হঠাৎ করে আমি একজন ফোন করেছে আমারে যে স্কুলের যে মেন রোডের লোকে আমার একটা সাইনবোর্ড আছে ভিতরে আর একটা ওয়ালে লেখা আছে, মেন রোডের সাইনবোর্ডটা কেন এরকম খবর পাই আমি তাড়াতাড়ি আইসি। আবার পরে এলাকার লোকই আমারে কইছে যে এই স্কুলের নামের মধ্যে মুসলিম পল্লী জেবি জায়গাতে হিন্দু লেখার, হিন্দু পল্লী জেবি লিখে কেটা কেবা কারা লেখছে আমি তো জানি না বা তারাও জানত মানে জানে না। তখন আমি আইয়া দেখছি লেখাটা, আবার শুনছি পঞ্চায়েত বলে আইছিল উপপ্রধান বা আরও পঞ্চায়েতের লোকজন আইয়া এটা কালারিং করা হয়েছে। তো যাই হোক, শুনিয়া আমি খুবই দুঃখজনক, এটা ঘটনাটা আসলে নিন্দনীয়, খুব মনে লাগছে। তো আমি অবসর না আরও বেশি 2005 ইংরাজিতে না ছয়ে জানি ছয় ইংরাজিতে এটা মুসলিম পল্লী জেবি স্কুল আমার রেকর্ড টেকর্ড সব কিছু আছে। তো আমার সাইনবোর্ডের মধ্যে দিয়ে এটা হিন্দু লেখা এগুলো এটা তো আসলে খুব আমার দুঃখজনক ব্যাপার বা নিন্দনীয় জিনিসটা। আপনি কি আপনার অথরিটি জানিয়েছেন? আমি আজকে আমি সারা গেছে যাইমু, আমি কোনার কথা করার না, আমি সরাসরি ভাবছি আমি জামেলার মধ্যে আমি যাইতাম পারতাম না, ভাবছি আমি সারা। অন্যদিকে ছন্তল গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরাও এই ঘটনার কথা জানতে পেরে দুপুরে পঞ্চায়েতের পক্ষ থেকে হলুদ রং দিয়ে পুরো বোর্ডটি ঢেকে দেওয়া হয়। রাতারাতি মুসলিম পল্লী জেবি স্কুলের নাম পাল্টে হিন্দু পল্লী জেবি স্কুল হওয়ার জেরে হতবাক এই এলাকার সকলেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।